সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা জানবো নারীদের সাদাস্রাব কেন হয়। পুরুষের চেয়ে নারীরা বেশি শারীরিক সমস্যায় ভোগেন। পরিবারের সদস্যদের নিয়ে ব্যস্ত থাকার কারণে তাদের সমস্যাগুলো খুব একটা গুরুত্ব দেন না। এছাড়া কিছু রোগ রয়েছে যা বেশিরভাগ নারী লুকিয়ে রাখেন, ফলে স্বাস্থ্যগত দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হন। নারীদের বিভিন্ন লুকানো রোগের মধ্যে একটি হলো সাদাস্রাব। সাদাস্রাব কি? সাদাস্রাব মেয়েদের লজ্জাস্থান দিয়ে বের হয়। সাধারণত স্বাভাবিক স্রাব পাতলা ও সামান্য চটচটে হয়। এটি অনেকটা সর্দির মতো। সাদাস্রাবের সমস্যা হতেই পারে, তবে তা লুকিয়ে রাখা ঠিক নয়। লুকানো এই সমস্যাটি আপনার জন্য ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। আসুন জেনে নিই নারীদের সাদাস্রাব কেন হয় আর এই সাদাস্রাব হলে করণীয় কি। এক নম্বরে, মনের ভালো মন্দের প্রভাব অবশ্যই শরীরের উপর পড়ে, তাই মানসিক চাপ হতে পারে সাদাস্রাবের অন্যতম কারণ। দুই নম্বরে, পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টির অভাবে হতে পারে সাদাস্রাবের সমস্যা, তাই বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে ডিম, দুধ, মাছ, মাংস, সবুজ সবজি ও ফলমূল খেতে হবে। তিন নম্বরে, কিমলিং সংক্রমণ হলে আপনি যাই খান তার একটি বড় অংশ কিমলির পেটে চলে যাবে। কিমলির সমস্যা থেকে হতে পারে সাদাস্রাব। চার নম্বরে, কাপড় অপরিচ্ছন্নতা থাকলে ও স্যাঁতস্যাঁতে পরিবেশে রেখে ব্যবহার করলে সাদাস্রাবের সমস্যা হতে পারে। পরনের কাপড় রোদে শুকিয়ে ব্যবহার করা ভালো। পাঁচ নম্বরে, জন্ম বিরতিকরণ পিল খাওয়ার কারণেও সাদাস্রাব হতে পারে। যদি পিল খেতেই হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে, তাহলে দেখা যাবে আপনি সাদাস্রাব থেকে মুক্ত থাকবেন। এখন করণীয়, একটি মেয়েকে বুঝতে হবে যে প্রত্যেক মেয়েরই কিছুটা সাদাস্রাব যায়। সাদাস্রাব সবসময় স্বাভাবিক তা কিন্তু নয়, কখনো কখনো এটা অস্বাভাবিকও হতে পারে, এমনকি এটা জরায়ুর মুখের ক্যান্সারের কারণ হতে পারে। এই সাদাস্রাবের ধরনটা হয় চাল ধোয়া পানির মতো নোংরা। এই সাদাস্রাব প্রচন্ড দুর্গন্ধ হয়, এটা তখন এত বেশি পরিমাণ যায় টিস্যু বা পেন্টি কোনো কিছু দিয়ে একে আটকে রাখা যায় না। তার জরায়ুর মুখে টিউমার বা এমন কিছু আছে কি না তা পরীক্ষা করতে হবে। সাদাস্রাবের সমস্যা হলে ভয়ের কোনো কারণ নেই, দেখুন ও বুঝে নিন আপনার সাদাস্রাব অধিক কি অত্যধিক নাকি স্বাভাবিক। যদি আপনার সামান্যতম সমস্যা মনে হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সামান্য সমস্যা হলে চিকিৎসক কিছু ওষুধ দিবে, যার দ্বারা দেখা যাবে আপনার সাদাস্রাবের সমস্যা মিটে যাবে।